ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে পাঞ্জাব কিংসকে 17 রানে হারিয়েছে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। অবশ্য এই ম্যাচেও আগের তিন ম্যাচের মতো একাদশে ছিলেন না বাংলাদেশি পেসার, তারপরেও দাপুটে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষচারে উঠে এসেছে দিল্লি। আর এই ম্যাচ জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকেও পেছনে ফেলেছে ঋষভ পান্তের দল। অন্যদিকে এই ম্যাচ হেরে যাওয়ায় প্লে অফের সমীকরণটা এখন কঠিন হয়ে গেল প্রীতি জিন্টার পাঞ্জাবের জন্য। বিস্তারিত দেখুন গ্রামীণ ফোন প্রেজেন্টস বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। এখন থেকে মোবাইল ব্যালেন্স দিয়ে আইপিএল এর খেলা দেখুন মাই জিপি অ্যাপে। ডিওয়াই পাতেল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক মায়ঙ্ক আগরওয়াল। নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালসের সংগ্রহ দাঁড়ায় 159 রান। দলের পক্ষে অর্ধশতক হাঁকান মিচেল মার্শ। 48 বলের মোকাবেলায় 4টা চার ও 3টা ছক্কা হাঁকিয়ে 63 রান করেন অস্ট্রেলীয় এই তারকা। একাদশে ফেরা সরফরাজ খান 16 বলে 32 রানের ছোড়ো ইনিংস খেলেন। এছাড়া ললিত যাদব 21 বলে 24 রান করেন। 17 রানে অপরাজিত অক্ষর প্যাটেল মোকাবেলা করেন 20 বল। পাঞ্জাব কিংসের পক্ষে আরশদীপ সিং ও লিয়াম লিভিংস্টোন 3টা করে উইকেট শিকার করেন। জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাব কিংস ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল। জনি বেয়ারস্টোর ছোড়ো ব্যাটিং দলকে এনে দিয়েছিল জয়ের সুবাতাসও। তবে 15 বলে 28 রান করে তিনি বিদায় নিলে খেই হারিয়ে ফেলে পাঞ্জাব। নিয়মিত বিরতিতে উইকেট শিকার করতে থাকা দিল্লি ক্যাপিটালসের বোলাররা দলীয় 61 রানের মধ্যে 5 ব্যাটারকে সাজঘরে ফেরান। এরপর প্রতিরোধ গড়ে তোলেন জিতেশ শর্মা। 82 রানের মধ্যে 7 উইকেট পড়ে গেলেও তার ব্যাটে ভর করে দল জয়ের স্বপ্ন দেখছিল। 34 বলে 44 রান করে তিনি বিদায় নিলে কার্যত ম্যাচ থেকে ছিটকে পড়ে পাঞ্জাব কিংস। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে পাঞ্জাবের সংগ্রহ দাঁড়ায় 142 রান। দিল্লির পক্ষে শার্দুল ঠাকুর একাই শিকার করেন 4টা উইকেট। এছাড়া 2টো করে উইকেট শিকার করেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্স এখন পর্যন্ত একমাত্র দল যাদের প্লে অফ নিশ্চিত হয়েছে। যথাক্রমে দ্বিতীয় আর তৃতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালস ও লখনউ সুপার জায়ান্টসের পয়েন্ট 14 করে। 13 ম্যাচে 12 পয়েন্ট দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এই দুই দলের। তবে রান রেটের দিক থেকে ব্যাঙ্গালোরের চাইতে বেশ এগিয়ে আছে দিল্লি। পয়েন্ট টেবিলের দৃশ্য বলছে চতুর্থ স্থান নির্ধারণের জন্য মূল লড়াই এখন দিল্লি আর ব্যাঙ্গালোরের মধ্যেই। উল্লেখ্য, দুই দলেরই আর একটা করে ম্যাচ বাকি আছে। পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের প্লে অফে ওঠার সম্ভাবনা ক্ষীণ বলা চলে। কলকাতা, পাঞ্জাব ও হায়দরাবাদ যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে অবস্থান করছে। দর্শক, গুজরাট টাইটান্স তো এরই মধ্যে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। গুজরাটের সাথে আর কোন তিনটা দল প্লে অফ খেলবে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে। আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।